শুকুন নাশক অথবা ক্যাচ ক্যাচ শ্যাম্পু আছে না, এন্টিটিক ফ্লি শ্যাম্পু, ওইগুলো দিয়ে ভালো করে ডল্লা গোসল দিবেন। গোসল দিয়ে তারপরে কাকুরে মুছাই দিবেন। আর এই গ্রুমিং করা দরকার এই গরমের মধ্যে। সাধারণত আমি সাজেস্ট করি এই 6 মাস গরম থাকে, মিনিমাম একবার বা দুবার আপনার ট্রিমিং করে দিলে লোমগুলো তাহলে একেবারে শীতের আগে দেবে সুন্দর হয়ে গজা যাবে। দিস ইজ দ্য রাইট টাইম, সারা গরমে আরাম থাকবে, তারপরে শীতের সময় গিয়ে দেখবেন যে একদম ফুল, একদম ফ্লাট না, ফ্যান্সি কাট দিবে তো সমান ভাবে কেটে দিবে, করবে ঠিক আছে, তাহলে এটা ভালো হবে। বেলাল ম্যাটিং আছে, সব ইয়ে করে সুন্দর করে সাইজ করে দাও।